উই ওয়ান জাস্টিস। আসলে আমাদের, আমি বুঝতে পারছি না যে স্বাধীন দেশে বসবাস করে, স্বাধীনতার এত বছর পার করে আমাদের কেন আজ নারীদের সম্মান রক্ষার জন্য রাস্তায় নামতে হবে, কেন তারা নিরাপদ না, কেন তাদের জন্য রাস্তায় নামতে হবে যে নারীদের রক্ষা করুন, নারীদের রক্ষা করুন। কেন তারা নিরাপদ না, তার জন্য কারা দায়ী, তার জন্য আমাদের সমাজ ব্যবস্থা দায়ী, তার জন্য আমাদের মানুষরূপী কিছু অসুররা দায়ী? দেখুন, বলতে তো অনেক কিছুই ইচ্ছা করছে, কিন্তু তারপরেও বলতে পারবো না, কোথাও না যেন বাধা আছে, ভয় আছে ভেতরে, যে একজন সাধারণ নাগরিক হিসেবে, সাধারণ মানুষ হিসেবে, নির্দলীয় প্রার্থী হিসেবে, আমি কোনো রাজনৈতিক পার্টি করি না, একটা ভয় থেকে যায় যদি কোনো কিছু উল্টো পাল্টা আবার ভুল করে মুখ থেকে বেরিয়ে আসে, তাহলে না আবার সকাল হতেই বাড়ির সামনে দেখবো যে পুলিশ, পুলিশ এসে তুলে নিয়ে যাবে। এই কারণে বলতে পারি না। এত কিছু হয়ে যাচ্ছে, তারপরেও এত কিছু আমরা সহ্য করছি, এত কিছু মেনে নিচ্ছি, কেন? আমরা একটু কি বিবেক বুদ্ধি বিবেচনা ব্যবহার করতে পারি না, যে 1,000 টাকা, 2,000 টাকা, 10,000 টাকা যে অনুদানটা দিচ্ছে তাই নিয়ে সন্তুষ্ট থাকছি? আমার মনে হয় কি, আমাদের প্রত্যেকটা নাগরিকের কোনো রাজনৈতিক দলের কথা না ভেবে, তারা যাতে আমাদের জন্য, আমরা তাদের ভোট দিয়ে নির্বাচিত করব, তারা আমাদের সেবার জন্য কাজ করবে, এই কারণে নির্বাচন 5 বছরের জন্য হয়, 5 বছর, প্রতি 5 বছর পরে কোন পার্টি ক্ষমতায় থাকলো দেখার দরকার নেই, 5 বছর বাদে অন্য পার্টিকে আসার সুযোগ দেন, তাহলে কি হবে? এই যে দলীয় যে একটা জোর, দাদাগিরি, এইগুলো আর থাকবে না, এগুলো এগুলো দেখানোর সাহস পাবে না। 5 বছর সবাই মনে করবে যে আমার মেয়াদ 5 বছরই, ভালো কিছু করলে তবে মানুষ আমাকে হয়তো আবার নিয়ে আসতে পারে, এটা তাদের মাথায় থাকবে। যে কোনো দল, আজকে আমাদের ভারতবর্ষে যে কয়েকটা দলীয় পার্টি আছে, যে কোনো দল যদি টানা 10 থেকে 15 বছর শাসন করে, তাহলে সে অবশ্যই স্বৈরাচারী হতে বাধ্য, অবশ্যই দুর্নীতির সাথে জড়াবে, এটাই স্বাভাবিক। এই ধরনের আরজিকরের মতো ঘটনা খুবই নিন্দনীয়, এবং এই ঘটনা যদি আমরা আর দেখতে না চাই, এর পুনরাবৃত্তি যদি না হয়, এটাই যদি আমরা চাই, তাহলে আমাদের উচিত 5 বছরের জন্য নেতা বা নেত্রীকে, মুখ্যমন্ত্রী হোক, কোনো বিধায়ক হোক, 5 বছরের জন্য নির্বাচিত করুন, তারপরে অন্য কাউকে আসার সুযোগ দিন, সে আবার এসে 5 বছর শাসন করুক, তারপরে আবার আরেকজনকে আসার সুযোগ দিন। তাহলে হয়তো এই দুর্নীতি অনেকটা কমবে, এই বড় বড় মাথা যারা অন্যায় করেও শাস্তি না পেয়ে বেঁচে যায়, তারা হয়তো বাঁচতে পারবে না, তারা হয়তো আর টাকার নিচে ঘোমটা দিয়ে বসে থাকতে পারবে না। আমি আমি মেডিকেলের প্রিপারেশন নিচ্ছিলাম, আমি ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছি,
দেখছিলাম। এই ঘটনার পরে আমার মনে হচ্ছে না যে ডাক্তার হয়ে কোনো লাভ আছে আজকের দিনে, বিশেষ করে আমাদের রাজ্যে কোনো লাভ আছে। কারণ এরকম ভাবে যদি পা চাপতে হয় তাহলে মানুষের সেবা করা হবে না আর যাই হোক, আর আমরাও ভবিষ্যতে কাদের কাছে যাব যারা টাকা দিয়ে টাকার বিনিময়ে কাজ করে? তাদের কাছে আমাদের প্রাণ বাঁচাতে যাব, আমরা প্রাণ ভিক্ষা চাইতে যাব, আদৌ কি ভাসবে? শুধু টাকাগুলোই যাবে। এরপরে আমি তো আর মানে সাহস করে পাচ্ছি না যে আমি এই ফিল্ডে আর থাকবো, আমি আর প্রিপারেশন নেব। আমি 2 বছর নিট দিয়েছি কিন্তু আমি কোয়ালিফাই করতে পারিনি, এটা আমার ব্যর্থতা। আর ইচ্ছা নেই, আর ইচ্ছা নেই এদিকে যাওয়ার। অনেকদিন ধরে ভাবছি যে ভিডিও বানাবো, একটা কিছু বলি কিছু বলি, কিন্তু কোথা থেকে শুরু করব, কি বলবো তা বুঝতে পারছি না। আসলে ক্যামেরার সামনে এমনি আসা অভ্যাস নেই, তাছাড়াও বহুত দিন আসি না, অনেক দিন ক্যামেরার সামনে কথা বলার অভ্যাস নেই। এখানে অনেক কিছু বলতে ইচ্ছা করছে তারপরেও বলতে পারছি না, হয়তো যা যা ভেবে রেখেছি বলবো বলে ক্যামেরা অন করেছি ভুলে গেছি। যাই হোক, উই ওয়ান জাস্টিস, একজন মুখ্য, রাজ্যের মুখ্য হয়ে উনি কি করে বলতে পারেন যে নির্যাতিতাদের ফাঁসি হোক? আচ্ছা, উনি এর জন্য ভুলও স্বীকার করেছেন, ভুল স্বীকার করার পরে আবার সাথে সাথে স্লোগান উঠছে ধর্ষিতাদের ফাঁসি হোক। এটা কি বাই মিস্টেক নাকি ইন্টেনশনাল? তারপরেও বিচারপতিরা যারা মানে বিচার করে, যারা মানুষের ন্যায় বিচার দেয়, তারা কি একদম চোখে পটি বেঁধে বসে থাকে? তারা কি এই সমস্ত বিষয়গুলো নোটিস করতে পারে না? এর জন্য হাতে কলমে প্রুফের দরকার হয় যে প্রুফ করুন। হ্যাঁ, তাহলে এনার পদত্যাগের জন্য দাবি জানাবে না তো কে কি জানাবে? আমাদের পাশের দেশ বাংলাদেশের থেকে শেখা উচিত। আর বাংলাদেশে আমার মনে হয় যে বাংলাদেশে এই ঘটনা ঘটেছে বলেই যে এত বড় একটা দলীয় সংগঠনকে শুধুমাত্র ছাত্র আন্দোলনের থেকে যেটা শুরু হয়েছিল সেটা একটা সরকারকে নামিয়ে দিয়েছে, হয়তো এখান থেকেই অনুপ্রেরণা নিয়েছে, এখান থেকেই আজ হয়তো আমরা কিছু বলার সাহস পাচ্ছি যে না, ওরা পেরেছে যখন আমরাও পারি। সত্যের জয় তো হবে, প্রত্যেকটা মানুষের ধৈর্যের একটা লিমিট, আর ধৈর্যের বাঁধ হয়তো এখন ভাঙতে শুরু করেছে। শেষ না দেখে জনতা ছাড়বে না, আমরাও চাই না যে ছাড়ুক, আমরাও চাই না যে ধামাচাপা পড়ে যাক, এটা প্রত্যেকবারের ন্যায় যেমন হয়। ধর্ষক আমাদের চারিপাশে, ধর্ষণ প্রতিনিয়ত হয়ে যাচ্ছে, কিন্তু ডক্টর মহলে হয়েছে বলে, ডাক্তারি মহলে হয়েছে বলে এটা এত মিডিয়ার আলোতে এসছে, এরকম ধর্ষণের ঘটনা প্রতিনিয়ত হয়ে যাচ্ছে। এভাবে যদি আমরা চুপ করে থাকি, রাস্তায় যখন নেমে পড়েছি তখন এর ন্যায় বিচার না পাওয়া অব্দি ঘরে ফিরে যাওয়া উচিত না। নাহলে এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটবে, যদি এত দূর যাওয়ার পরেও আমরা পিছিয়ে আসি ন্যায় বিচার না নিই। আবারও বলছি, উই ওয়ান্ট জাস্টিস ফর আরজিত। নমস্কার।